এই দুনিয়ার আগুন আমাদের হাতে যদি একটু লাগে কি পরিস্থিতি হয়ে যায়, আপনার যদি একটি আঙ্গুল আগুনে চলে যায় অথবা তেলের ছিটা যদি আপনার হাতে চলে আসে আপনি বিকট আওয়াজ করেন, বাড়ি মাথায় নিয়ান, মানে চিল্লা চেঁচামেচিতে আপনি অস্থির হয়ে যান, মনে হয় আপনার শরীরটা পুরো খারখার হয়ে গেছে অথবা আপনি মরে গিয়েছেন, এরকম ভাবে চিৎকার চেঁচামেচি কিন্তু করেন। অথচ সামান্য তেল লেগেছে আপনার হাতে, আগুনে হাত যায়নি, তেল লেগেছে, তাতেই এই মারাত্মক চিৎকার চেঁচামেচি। দুনিয়ার আগুন আপনি সহ্য করতে পারছেন না, কিয়ামতের সেই জাহান্নামের আগুন আপনি কিভাবে সহ্য করবেন, একটু কি বিবেচনা করা উচিত নয়? একটি কি উপলব্ধি করা উচিত নয় যে আমি তো দুনিয়ার আগুনকে সহ্য করতে পারছি না, দুনিয়ার শাস্তি তো আমি সহ্য করতে পারছি না, সেই কিয়ামতের সেই জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করবো?